আজকে আপনাদের দেখাবো মেয়েদের সবথেকে মন পছন্দনীয় জিনিসের দোকানগুলি। তো চলুন যাওয়া যাক, আর দেরি না করে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি সেই জায়গাতে। বন্ধুরা, একদমই কাছাকাছি গিয়ে আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব, বিশেষ করে মেয়েদের জন্যে সাজের সবথেকে উপযোগী দোকানপত্রগুলো দেখাতে থাকব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু করে এগুলি ফুটপাতের দোকান, তবে এখানেও কিন্তু ভালো আইটেমের মাল আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে। তবে এখানে প্রচুর পরিমাণে পয়সা এখান থেকে নেওয়া হয়ে থাকে, এই দোকানদারগুলি মানে অতিরিক্ত পয়সা দাম চেয়ে বসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যখনই এখানে কোনো কিছু জিনিসপত্র কিনতে আসবেন, তবে একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন বা বার্গেনিং করে তারপরেই কিনবেন, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো বন্ধুরা, আমরা এসেছিলাম ঘুরতে, বা এখান থেকে কিছু মাল সংগ্রহ করেছি, আমাদের মনের মতো পছন্দনীয় কিছু জিনিস আপনারাও এখান থেকে কিনতে পারেন, তবে যদি সঠিকভাবে বার্গেনিং না করেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন, বুঝতে পারবেন না এই মালটার কী দাম আছে, হ্যাবক পরিমাণে দাম এরা চেয়ে বসে। বিশেষ করে মেয়েদের এই ধরনের জিনিসগুলি দেখতে পাচ্ছেন এখানে, সাজের জিনিস, মুক্তার হার, বিভিন্ন আইটেমের আপনারা এখানে পেয়ে যাবেন এই হারগুলি, কিন্তু এখানে এরা দাম অতিরিক্ত পরিমাণে চেয়ে বসে, সেইভাবে আপনারা বার্গেনিং করে নেবেন। বন্ধুরা, এটা ওল্ড দীঘার মধ্যে বাজার, তবে নাইটের সিন,